কমে গেলাম। আবার শ্রোতা আমাকে একটু রাগ হওয়াটা স্বাভাবিক, মানে শ্রোতার পক্ষ হয়ে কইতেছি, গান ধরছি হেই জোহরের পরে শুরু করছে, আবার তুই পালাই আমাকে এখন আরম্ভ বলে, এটা তো রাগ করবারই পারে শ্রোতারা, বাড়ি যাই গিয়া কেবল পালা শুরু, গান ধরছে আরম্ভ করছে জোহরের পরে। হ্যাঁ হ্যাঁ বাজান, ওই কথার মধ্যে ডাইন হাত দিয়ে না বা এমনি আস্তে আস্তে দিই, শ্রোতা মতা সাজিয়ে গুছিয়ে না, আমাকে তো চেষ্টা করি যে মানুষ কিভাবে ধরে রাখো, কথা দিয়ে গান দেওয়া। যা হোক আজকের পালা গুরু ভক্ত সুন্দর পালা, কিন্তু পালা তো সুন্দর, আমার দরদি দাঁড়িয়ে বলল সুন্দর পালা, কিন্তু সুন্দর করিয়া যদি বাজান গাইবেন না পারে তাহলে তো সুন্দর হয় না, কি তাহলে সুন্দর না, সুন্দর করিয়া গাবার মতো আমাদের বা আমার সেই শক্তি এত জানা আমার নাই, তারপরেও দাঁড়াইছি, যদি আপনারা সবাই এই অধমের একটু আশীর্বাদ করেন, একটু দোয়া করেন, চরণ ধুলি দেন, দোয়ার বরকতে অজানা কিছু জিনিস মনে আসতে পারে, এই জন্য সকলেরই আমি আশীর্বাদ কামনা করতেছি, আমার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন সবাই। তারপরেও আজকে এমন একজন মহতের একটা গান আমার সামনে তুলে ধরল, এই গানটা তো আমার কোনো মাথায় নাই, ব্রেনে নাই, গানটা কোনোদিনও শুনি নাই, কোনোদিনও জানি নাই, সেই নতুন একটি গান সাধক আজহার সাইজির গান, তো তার গানের উত্তর যদি সে কোথাও লেখা থাকে তাহলে সেটাই সঠিক। এখন গান গাইতে আইছি একেবারেই যদি কিছু না বলি তাহলে তো হয় না, তো মোটামুটি ভাবে কোনোরকম কিছু সাজিয়ে গুছিয়ে বইলা টইলা দেখি মোটামুটি আসরটা শেষ করতে পারি কি না। তবে আজকের আসরের জন্য, এই আসরের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিলাম, হঠাৎ আমার একটু কথা একটু বেশি হতে পারে কিনা জানি না, ক্ষমা করবেন, একটু বড় হইতে পারে আসর, আর যদি আগেই বলেন না প্রশ্ন টশ্ন আপনি গুছিয়ে মুছে শটে মোটে কইরে আসর টাসর কিন্তু বড়র দরকার নাই, তাহলে আমি সেইভাবেই বললাম, আর যদি না আপনি যতটুক চেষ্টা করবেন ততটুক বলেন, একটু অনুমতি দেন না আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মানিকগঞ্জের চাইতেও টাঙ্গালের মানুষ অতি মহৎ, অতি জ্ঞানী, অতি গুণী, এটা আমি কয়েকবারই দেখেছি। এখন তার প্রশ্ন হল 360 পদ্মে ঘেরা, 360 পদ্মে ঘেরা, এখন হল বাগানে মালিক আছে খাড়া, 360 পদ্মে ঘেরা বাগানে মালিক আছে খাড়া, যাই গান তো আমার মনে নাই মোটামুটি লিখে রাখছি, সেই মালিকটা কেরা, 360 পদ্মটা দেহের মধ্যেই কোথায়, এরকম না প্রশ্নটা, এই দেহে যে ঘেরা 360 পদ্ম কঠিন। আমি দেওয়ান সাহেবকে বলছিলাম যে গানটা আবার মুখে আমাকে শোনাও, গানের মধ্যে যন্ত্রপাতি যা গাওয়া হয়েছে গানটা সম্পূর্ণ আমি ঢোকাইতে পারি নাই মাথায়, বলে যাইজ্ঞা আমি নিচে থেকে বইলা টইলে দিবানি, আমি যাইজ্ঞা এক পাইলে উপকার হইবেনি, তে 360 পদ্মে ঘেরা মাঝখানে মালিক খাড়া, কোথায় সে 360 পদ্ম মালিকটাকে, আমি প্রশ্ন অনেকগুলো একটা প্রশ্নের জবাব আমি সম্ভবত দিয়া তার আমি গানের মধ্যে চলে যাব, গানের মধ্যেও একটু জবাব আছে সম্পূর্ণ নাই, সে গানটা হলো লালন সাইজির গান, তার জবাব গান তো আমার জানা নাই, লালন সাইজির একটা গান আমি গাবো। এখন 360 পদ্ম ঘেরা বাজান, মাফ চাইলাম, আমার এই কথার মাঝখানে এই কথা কইন না, আমার আমার থের দিয়ে না, তাহলে বাজান আমি মাফ চাই, আজকে যখন কষ্ট করে আনছেন আমার এই, তাহলে আমি একটু যা জানি না জানি আমার কথা একটু কষ্ট করে শুনে জানি, ঠাস করে একজন একটু থের দিবেন, পিছিয়ে কানে কথা আসবো, এম ভাই তোমার পরম থর থরিয়া কাঁপতেছে, প্রশ্ন গান শুনে অস্থির হয়ে গেছি,
সবার পায়ে হাত রাখলাম। আপনারা খুব ভালো ভালো ব্যবহারে আমাদের সাথে করবেন। বেহালাটা ধরো, আমি বেহালা সারা দুইটা তিনটা কথা বলে গান গাবো, এখন তার নামাজের টাইম নাই। 360 পদ্ম শাহ আলম সরকার একটা গানে কইছে, 206 হার, 206 হার শাহ আলমের গানে 72,000 তার, এরকম একটা গান। 206 মানে 206টা হার। এই যে 360টা পদ্মর মধ্যে ঘেরা, মানুষের মধ্যে 206টা আছে হার, আর এই অজুদের মধ্যে একটা তালিম আছে, কয়েকটা তালিম, 40-এর একটা তালিম আছে, 84-এর একটা তালিম আছে। এখন 40-এর তালিমটা হলো কি, 5টা জাত আর 7টা হলো সেফাত। তো 7 আর 5 কত হইল বাজান, 12। এক এক জাতের হইল 5টা কইরা গুণ, 5টা জাত, এক একটা জাতের 5টা গুণ, নাহলে 5 5 কত হইল, 25, আর 7 5 হইল 12, তাহলে কত হইল, হ্যাঁ, 37, 25 আর 12 37, আর হলো 3, আল্লাহ আদম মুহাম্মদ, এই তিনে হলো 40-এর তালিম। তে 206টা হারের মধ্যে 40-এর তালিম যদি আমি যোগ করি তাহলে কত হইল বাজান, 206। এই কথাটা ভালো লাগতেছে বাজান, এই যে এইভাবে আমার সাথে একটু কথা যদি কোন উত্তর দেন, ফের দিয়ে কথা কইলে ভালো লাগবে না, খুব সুন্দর লাগলো। 246, এখন 246 হলো, এখন আর একটা 84-এর তালিম আছে, 40-এর তালিমটা তো বললাম, 84-এর তালিমটা খাতায় লেখা আছে, আমি না পড়লাম, আপনারা খালি 84টা যোগ করেন, 246-এর মধ্যে 84 যোগ করেন, তো কত হইল, 26 হইল, 226 হইল না, না 326 হইল, 326 হইল, মানে 326-এর মধ্যে এখন হইল 326, খাতায় তো লেখছি, এবার একটু বুইলা বুইলা গেছি, এই দেহে আছে তালা আছে কয়টা জানেন, দেহগুড়ি 14 তালা, এটা গানে আছে আলাউদ্দিন, দেহগুড়ি 14 তালা, ওর মধ্যে 14 যোগ করেন 226-এর মধ্যে, তার ভিতরে আছে কয়টা, 10টা নালা, 10টা নালা বা 10টা ইন্দ্রিয় যোগ করেন 50, তার ভিতরে আছে 16টা রিপু, 16টা রিপু, হ্যাঁ 14 তালা 16 রিপু, এখন 56 হয়ে গেল, এখন বাকি রইল কয়টা, হ্যাঁ 4টা। এই যে স্থল প্রবত্র সাধক সিদ্ধি, আগুন পানি মাটি বাতাস একই, এই যে তাহলে এখন কি সেটা পূরণ হলো, এই যে 360টা পদ্মের মধ্যে ঘেরা হলো সেই মানুষ। তো এখানে থেকে আমি একটা গান, লালন সেজের গান, মানুষটা কোন পদ্মের মধ্যে কোন জায়গায় কিভাবে আছে, এরকম আছে না প্রশ্ন, লালন সেজের একটা গান শুনে, কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়া তারা বেড়াচ্ছে ঘুরে, আর কোথায় আছে সেই মানুষ, কোথায় আছে খুব লক্ষ্য করবেন, আজকে শ্বাস প্রশ্বাসটা একটু আস্তে সাবেন, গানে কি বলছে,
এই মানুষ এই সেই মানুষ আছে আর এই মানুষ এই সেই মানুষ আছে ওরে কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে ওরে কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে কত মনি ঋষি তারা যুগ যুগ ধরে মাজান বেড়াছে ঘুরে আর এই মানুষ এই সেই মানুষ আছে আর এই মানুষ এই সেই মানুষ আছে ও কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে ওরে কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে আর এই মানুষ সেই মানুষ আছে আর এই মানুষ সেই মানুষ আছে যদি সেই মানুষটা ধরতে যান সেই মানুষটা চিনতে চান সবারে দেই কইয়া ধরতে গেলেও ধরা দেয় না আমি যাই বলিয়া কেন ধরা দেয় না ওরে বাজান জলে যেমন তার দেখা যায় ধরতে গেলে তারে হাতে কে পায় ওরে জলে যেমন তার দেখা যায় ধরতে গেলে হাতে ওরে বাজান জলে যেমন তার দেখা যায় ধরতে গেলে তারে হাতে কে পায় তেমনি সে থাকে সদাই এই আলে কে মিশে ওরে দয়াল কেম দিশে থাকে সদাই আলে কে মিশে ওরে বাজান তেমনি সে থাকে সদাই আলে কে মিশে থাকে সদাই আলে কে মিশে আর এই মানুষ এই সেই মানুষ আছে আর বাজান এই মানুষ এই সেই মানুষ আছে ওরে কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে ওরে কত মনি ঋষি যুগ যুগ ধরে বেড়াছে ঘুরে আর এই মানুষ সেই মানুষ আছে আর এই মানুষ সেই মানুষ আছে চাত্ত বাজার নদীর পানি পুকুরের পানি যখন নীরব থাকে যদি পূর্ণিমার চাঁদ আকাশে ওঠে তাহলে কিন্তু পানির মধ্যে তাকাইলে বাজান চাঁদ দেখা যায় কেন আচ্ছা যদি ওখানে পানি দুই তিন হাত পানি থাকে ওখানে যদি একজনে ডুব দিয়ে লড়াচড়া করে হাই চায় চাঁদ কী পাবে ওই মানুষটা এইরকমই থাকে দেখানো যাবে না ধরাও যাবে না সে কোন পদ্মে থাকে হ্যাঁ অসীন দলে বাজান বসতি তার ওই দ্বিদল পদ্মে বারাম তাহার আরে অসীন দলে বসতি তার দ্বিদল পদ্মে বারাম ওরে বাজান অসীন দলে বসতি তার দ্বিদল পদ্মে বারাম তাহার দল নিরাপদ হইলে পরে তারে দেখবি অনাসে ওরে জল নিরাপদ হইলে পরে দেখবি অনাসে ওরে ভক্ত দল নিরাপদ দল নিরাপদ দল নিরাপদ হইলে পরে তারে দেখবি অনাসে ওরে ভক্ত দল নিরাপদ হইলে পরে তারে দেখবি অনাসে
भक्त तारे देखी अनाशे कत मणि ऋषि जग जग धरे बेरा गुरे ओरे कत मणि ऋषि जग जग धरे बेरा से गुरे यार ते कई कुसुमे कईटी बाच्चा प्रश्न जाय करिया अल्लाह थेके मुहम्मदी नूर तखन सेई कुसुम छिलो एकटा मुहम्मदी नूर नामे आमी जाई बोलिया ओई मुहम्मदी नूरे पाँचटा बाच्चा हलो सबारे जानाई ताहाते पाकपान जतन बोले आमी जवाब दिया जाई ताई आमार हलो भ्रांत मन बाइरे खुजी आमी परेर धन ওরে ভক্ত আমার হলো ভ্রান্ত মন বাইরে খুঁজি তাই পরের ধারে শিরার শাখায় ছুরি বিলালন আত্মতত্ত্ব না বুঝে ওরে শিরার শাখায় ছুরি বিলালন আত্মতত্ত্ব না জেনে কত মনি ঋষি জগ জগ ধরে বেরা সে ঘুরে কত মনি ঋষি যুগ যুগ ধরে তারা বেরা সে ঘুরে আর এই মানুষেই সেই মানুষ আছে আর এই মানুষেই সেই মানুষ আছে আর এই মানুষেই সেই মা সেই মানুষ আছে।